শ্রোতি দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি তিরমোহনী খিলগাঁও কবরস্থানের পাশে। আমরা এসেছি অন্তু ডেইরি ফার্মে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা মাঠের পাশে টিন সেট করে কিভাবে উনি খামারটি প্রস্তুত করলেন। আমরা জানবো যে উনি কি জাতের গরু রেখেছেন, কেনই বা গরুর খামার করলেন, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন যে এখানে কি কি জাতের গরু আছে। আমরা দেখছি যে উন্নত জাতের গাভীগুলি উনি রেখেছেন। উনি এর আগে কি করতেন, কেনই বা গরুর খামার করলেন, এই সব বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আরও জানাবো যে এই সময়ে এসে গরুর খাবারের দাম সব সময় বেড়ে যাচ্ছে, সব দিক দিয়েই বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলি নিয়েও আমরা জানবো খামারের কাছে যে ওনারা এই পর্যায়ে উনি খামার করে লাভে আছেন না লস গুনছেন না মোটামুটি চলছে, এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা কথা বলি এই খামারির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম রতন। রতন, এই যে আপনি গাভীর খামার দেখতে পাচ্ছেন, একটা মাঠের পাশে টিন সেট করে এখানে খামারটি প্রস্তুত করছেন, এটা কি নিজের জায়গা কিনা? হ্যাঁ, নিজের জায়গা। নিজের কেনা জায়গা? আচ্ছা আচ্ছা। তো এইখানে কতখানি জায়গার মধ্যে এই খামারটি করা? ৩.৫ শতাংশ তিন কাঠা। কত টাকা দিয়ে কিনছিলেন এটা? কিনছি তো ১২ লাখ। ১২ লাখ টাকা দিয়ে মোটামুটি সস্তায় মনে হয় পাইছেন। কতদিন আগে কেনা? এই তো ১২ বছর আগে। ১২ বছর আগে কিনছেন। এই যে খামারটি এখানে চারিদিকে আটকানো, বালু ফেলানো, তো এই খামারে গরু পালতে সমস্যা হয় না? একটু একটু মোটামুটি সমস্যা তো হয়ই। সমস্যা হচ্ছে। আচ্ছা, এই খামারটা কেন করলেন আসলে? খামারটা করলাম কেন, এই খামারটা করলাম যে আমরা যে চিন্তা করলাম যে খামার দিয়ে দিয়ে কিছু করতে পারি কিনা। আচ্ছা, করতে পারি না, তাই এই জন্য খামার দেওয়া হয়েছে। এটা উৎসাহী হলেন কিভাবে? এটা উৎসাহিত তো আমরা তো মনে করি যে আমরা তো মনে করি এখানে খামারে কাজ করছিলাম, সেখান থেকে আমরা দেখলাম যে যে নিজেরা করে কিছু নিজেরা কিছু করতে পারি কিনা। মানে একটা খামারে কাজও করতেন? হ্যাঁ, করতাম। মানে এই খামার দেওয়ার আগে কি করতেন তাহলে? খামার দেওয়ার আগে এক খামারে চাকরি করতাম। এক খামারে চাকরি করতেন? তখন আমি তখন চিন্তা করলাম যে যে খামারে চাকরি করছি, কিছু লোন দিয়ে আমি একটা খামার আস্তে 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 গরু খামার দেওয়ার চিন্তা ভাবনা করলাম আর কি। তখন থেকে আমি খামার দিচ্ছি। এটা কতদিন আগে? এটা তো মনে করেন ১৮-১৯ বছর আগে। ১৮-১৯ বছর আগে চাকরি করছেন? আর এই খামারটা দিলেন কত বছর আগে? তো এটা কো মনে করেন ৭-৮ বছর হলো। ৭-৮ বছর হলো। এখন কয়টা গাভী আছে? ৭টা গাভী আছে। ৭টা মিলা কয়টা? ৯টা। ৯টা গাভী। আচ্ছা, ৯টা গরু। তে আপনার এই যে গরুগুলি লালন পালন করছেন, এই গরুগুলিকে খাওয়ান কি? ঘাস, ভুসি, খ্যার সব কিছু কিনা আমাদের। সব কিছুই কেনা? কাঁচা ঘাস করেন নাই? না, কাঁচা ঘাস করি না, বন্ধের থেকে সংগ্রহ করি। মানে মাঠ থেকে সংগ্রহ করে এনে খাওয়ান? আচ্ছা আচ্ছা। কি ঘাস খাওয়ান আসলে? বন্ধে ঝা হয়, কুস্তুরি হয়, দুব হয়, মালুম হয়, যা পাই তাই তাই খাওয়ান আর কি, যেটা যেটা পাওয়া যায় সেটাই। আর এমনি আর কি খাওয়ান? ভুসি খাওয়াই, কুড়া খাওয়াই, খুব খাওয়াই, নানান ভুসির মধ্যে যত যা লাগে গরু তাই খাওয়াই। সেটা কি কি? সেটা এটা ভুসি, কুড়া, খুদ, হ্যাঁ, এলো ফিট ফিট না, ওই যে এই যে ডাইলে পাউডার, এই যে আপনি খাবারের কথা বললেন, খোল, ভুসি, অমুক সমুক কথা বললেন, এই খাবার গুলি এখন আর দুধ বেচছেন, দুধ কত লিটার হয় এখন? যে যে পরিমাণে খাবার দাম, এই পরিমাণে দুধের টাকা আছে, ঠিক আছে, এখন লসে মধ্যে খাবার। দেখুন, কয় লিটার দুধ হয় এখানে? ওই সারাদিনে ৪০ লিটার। ৪০ লিটার দুধ হয় ৮টা গাভী থেকে? ৮টা গাভী থেকে। আচ্ছা, ৮টা গাভী থেকে ৪০ না ৪টা? ৬টা। ৬টা গাভী থেকে ৪০ লিটার দুধ হয়, কত করে বিক্রি করেন? এতো ৭০ করে। মানে আপনি গ্রামে যা দিয়ে আসেন, শহরে যা দিয়ে আসেন, পাইকারি দিয়ে আসেন, এখান থেকে নিয়ে যায়? এখান থেকে নিয়ে যায়, কিছু আমি দিয়েছি কিছু ওখানে দিয়ে আসেন।
আচ্ছা, এখন 70 টাকা করে আপনার যে 40 লিটার দুধ, আর তারপরে গরুগুলি খায় কত টাকা? গরুগুলো খায় 1500 টাকা মতো। 1500 টাকার মতো খাচ্ছে? 1500 টাকা খাচ্ছে। খাবার দাম অতিরিক্ত বেশি, দুধের থেকে খাবার দাম বেশি। আচ্ছা, তারপরে তো কর্মচারীও আছে মনে হয়? কর্মচারী আছে একটা, 18টা বেতন, 16টা বেতন, আবার তার খরচ আছে একটা 50 টাকা। আচ্ছা, তার মানে 1500 আর হলো ওইদিকে 18,000, 19,000-20,000 টাকা তাকে দিতে হয়। তাতে কি অবস্থায় আছে এখন? খামার ধরে রাখছি, কিন্তু খামার ধরে রাখছি, সার তো পারতাম না, কিছু করতে পারতাম না, হিসাব করে ধরে রাখছি। আচ্ছা, এখন সার ছাড়িয়ে গেলে কি করুন? আর আর রাখো, রাখলো তো মনে করেন এই অবস্থা। আচ্ছা, সরকার সরকার তো এটা ছোট ছোট ক্ষুদ্র খামার তো দেয় না, সরকার দেখে না, কই দেখে আমাকে দেখে? এই যে আমরা কষ্টে আছি। আচ্ছা, সরকারকে কি বলতে চান আসলে? আমরা সরকারকে বলছি যে খাবার দাম যদি কিছু নির্ধারিত করে দেখে দাম, সব জিনিসের দাম সরকার পায়, এই মানুষের সুই সুই দেবো, কিন্তু আমাদের গরু খাবারের দাম কিন্তু সরকার এটা মাথায় নেয় না, কিন্তু দুধের রেটে কিন্তু খাবার দাম আমরা পাইতেছি না, খাবার দাম অতিরিক্ত বেশি দুধের দামে। দুধের দাম যেমন মনে করেন, যেমন মানে এক বস্তা আগে কত ছিল এখন কত? এখন এক বস্তা বসে দাম 1300 টাকা। আগে ছিল কত? আগে আছে মনে করেন, তার খাবার দাম মনে করেন 1500 টাকা 1300 টাকা নামে না, কিন্তু আগের হিসাব বাদ, আগে তো 500-600 টাকা এই হিসাব বাদ, এখন এই 5 বছর 10 বছর 5 বছর 7 বছরে খাবার দাম অতিরিক্ত বেশি। আচ্ছা, এখন প্রতিটা খামারে এখানে লোকসান গুনতে আছে। আচ্ছা আচ্ছা, মানে খামারে লস গুনতে আছে, আপনিও লসে আছেন? এখন লস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু আপনার গরুগুলি দেখাই। দেখেন এই যে এই গরুটা, এটা কি জাতের গরু? সিন্ধি ক্রস। এটা দুধ দেয় কত কত লিটার? এই তো 8-9 কেজি। 8-9 লিটার দুধ হয়? আচ্ছা, তো এটা কোথা থেকে কিনছিলেন? এটা কিনছে ওই যে পাশের একটা গ্রামে। কত দিয়ে কিনছিলেন? 1,30,000। 1,30,000। কয় বাচ্চা দিল? আমি কিনছি মাত্র এই কিছুদিন আগে। কিছুদিন আগে না? আচ্ছা, এটা কি জাতের? এটা হলো অস্ট্রেলিয়া ক্রস। অস্ট্রেলিয়া ক্রস। তো এটা কোথা থেকে কিনছিলেন? এটা কিনছি টাঙ্গাইলতে। টাঙ্গাইল থেকে? কত দিয়া? এটা কিনছি 1,40,000। কত দিন আগে? এটা 2 বছর আগে। 2 বছর আগে 1,40,000 দিয়ে। কয় বাচ্চা দিল আপনার এখানে? আমি দুইটা দিস। দুইটা দিল। আমরা পরেরটা যদি আমরা একটু দেখি, এই যেটা, এটা তো কিনছি মুসুন্দি। কত দিন আগে? এটা তো মনে হয় 3 বছর। এগুলো কি জাতের গরু? এটা হলো জার্সি। ওটাও এটা হলো সিন্ধি, এটা হলো জার্সি, এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? এটা অস্ট্রেলিয়া। এটা দুধ দেয় কয় লিটার দাদা? এটা তো সারা দিনে 10-12 কেজি। 10-12 কেজি। এটা তো 15 লিটার। এটা সারা দিনে 15 লিটার দুধ দেয়। কোথা থেকে কিনছিলেন? এটা টাঙ্গাইল থেকে কিনছিলেন। টাঙ্গাইল। কত দিয়ে দাদা? এটা কিনছিল 1,90,000। 1,90,000। কয় বছর হলো? 3 বছর হয়ে গেছে। কয় বাচ্চা পাইছেন? 3টা। আচ্ছা, আমরা এই যে এটা যদি দেখি, এটা কালো, এটা এটা কি জাতে? শাহিওয়াল। শাহিওয়াল জাতের মোটামুটি। এটা তো মানে উলানো অনেক বড়। দুধ দেয় না তেমন? হ্যাঁ। আচ্ছা, পরেরটা যদি আমরা দেখি, এরাও ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস। ওই পরেরটাও তাই, এইগুলিতে ওই টাঙ্গাল থেকে কেনা? আচ্ছা, আপনি আর একটা জিনিস আমাকে বলেন তো দাদা, এখানে দাঁড়ান, সেটা হলো এই যে গরুগুলি লালন পালন, এটা ভ্যাকসিন দিতে হয় না? হ্যাঁ, ভ্যাকসিন দিতে হয়। তো কী কী ভ্যাকসিন দেন আপনি? এটা খুরা রোগের ভ্যাকসিন দিই, জ্বরের রোগের ভ্যাকসিন দিই। এমনি জ্বরের রোগ, খুরা রোগ, এগুলি কয়বার দিতে হয় বছরে? বছরে 2 বার দিতে। 2 বার দেন? এগুলিও কি এখন মনে করেন সরকারের কাছে কোনো কিছু পান না? কিচ্ছুই পান। আপনার চাওয়া কি আসলে সরকারের কাছে? আমাদের চাওয়া হইলে কি সরকারের কাছে চাওয়া হইলে কি আমাদের খাদ্য খাদ্য বিদ্যুৎমূল্য, আমাদের যদি আমার সরকার যদি আমাকে খাদ্য দাম কমা দেয়, আমার সুবিধা যদি কিছু আমাকে কিছু লোন, যে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যদি কিছু লোন, এই 2% লোন দেয়, তাহলে আমরা খামার আগাইতে পারি, বুঝছেন না? কৃষিতে তো ভর্তুকি সরকার দিচ্ছে, আপনারা আমরা তো পাইতেছি না। এটা এমনি এটা দেড় কাছে দিচ্ছে, হ্যাঁ তো খাই ফেলায়, কিন্তু ওদের তো আমরা পাইতেছি না। কিন্তু সরকার খালি কয় যে আমরা কৃষি লোন দিতেছি, ভর্তি দিতেছি, কিন্তু কই আমরা তো এই যে 18 বছর নিয়ে খামার দিচ্ছি, তার আমার 2টা
লোন পাইলাম না, সরকারি লোন পাইলাম না, আমরা সারা জীবন কিস্তি নিয়ে বেড়াকে এই 20% কিস্তি নিয়ে আমরা খামার দিই, 20% কিস্তি নিয়ে খামার দেওয়াটা কি মনে করে? তাহলে মনে করেন এই আপনারা যারা ক্ষুদ্র খামারি যারা আছেন, তারা যদি সরকারের কাছ থেকে একটু সহযোগিতা পায় তাহলে আমরা খামারটা এগিয়ে যেতে পারি, আগায় নিয়ে যেতে পারি। কিন্তু সরকার তো আমাকে এটা দিতেছে না, সরকার দিয়েছে খালি কুইসি লোন দিতেছে, কুই আমরা তো পাইতেছি না। এই যে এলাকায় যত ক্ষুদ্র ব্যবসা আছে কে এই লোনটা পাইতেছে না, তাহলে কীভাবে আমরা সঙ্গে আমরা 20% ব্যারাকেতে লোন নিয়ে তারপরে ব্যবসা করি, তার এই ব্যারাকের লোন না দিব অত যদি না থাকে আমরা গরিব হিসেবে তাতে ব্যারাকের লোন শোধ করতে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে যে টাকা লোন নিয়ে আপনারা গরু কিনলেন সেই গরু বিক্রি করে আমরা দিন লোন রাখি, যে আমরা বাছুর গরু বেশি আমরা লোন শোধ করতে হয়, কারণ এখানে এখন চাপ আছে, মানে এই চাপটা আপনাদের থাকে আর এই চাপটা সবসময় থাকে। তো আপনাদেরকে যদি খুরা রোগ কিংবা অন্যান্য রোগের ভ্যাকসিনগুলি আপনারা সরকারের কাছ থেকে পাইতেন আপনারা অনেকটা লাভবান। আসলে আপনি সরকারের কাছে কি আবেদন করেন? আমাদের সরকারের কাছে চাইতে চাই আমরা আবেদন করি আমাদের যে আমাদের কিছু লোন দেয়, যে 2% দিলে আমরা 5% দিলে আমরা এগিয়ে যেতে পারি, 20% লোন তেল আমাদের যদি 5% লোন দেয় আমরা খামারে খামারে আগুন। দাদা এই যে নতুন আপনারা তো অনেকদিন খামারটা চালাচ্ছেন, অভিজ্ঞ হয়ে গেছেন, প্রশিক্ষণ তো আপনাদের খামার থেকেই হয়েছে, প্রশিক্ষণ তো আর নেন নাই। আচ্ছা, এখন যারা কেউ যদি নতুন খামার করতে চায় তাদেরকে কি পরামর্শ দিবেন? হ্যাঁ, পরামর্শ কি, হ্যাঁ খামার মনে করেন নতুন খামার দিতে এলে হ্যাঁ মনে করেন আগ থেকে একটা বই আছে, বইতে পুস্তক বই পুস্তক আছে, বই পুস্তক দিয়ে শিক্ষিত অন্তত প্রতি মানে শিক্ষিত আছে, আমরা যেন যাই করছি আমরা চালাই দিয়েছি, কিন্তু এখন খামার দিতে হলে বই বইটা তারা এটা দেখতে হবে কোন কোন মেশিন লাগে, কোন খুঁড়াগুলো কি না আছে সব কিছু যাই না, তো খামার দিতে হবে। আর নতুন অবস্থা খামার দিলে তারা শিখতে পারে, শিখে খামার দিতে হবে, তাহলে সে জিনিস একটা জিনিস হয় না, সে বকনা বাছুর কিনবে না গাভি কিনবে না, যদি হ্যাঁ বকনা বাছুর কিনে তো হয় খামার দিতে পারতো না, কারণ কি হ্যাঁ দেখতেছে যে গরু খাওয়াইতে খাওয়াইতে হ্যাঁ দেখি সমস্যা ছিল, কারণ দিতে পারতো না। তার কিনতে হবে গাভি, গাভি কিনতে হবে, গাভি কিনে হয়তো আস্তে 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 কয়টা কিনবে, একটা দুইটা? প্রথম যে ছোটো ছোটো ব্যবসায় এক দুইটা কিনবো, দুইটা কিনলে মধ্যে একটা নিজের ক্যাশ নিজের টেকাতে কিনলে আস্তে চালাই দিতে, আর যদি 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 লোন নিতে পারে তাতে হ্যাঁ দুইটা গরু খামার চালাইতে পারবো না, কারণ গরু খাইবো না নিজে খাইবো নিয়ে চলবো হিসাব করবে। আচ্ছা আচ্ছা, তাহলে যারা পূর্বাসে যায় বিদেশে জায়গা এই যে টাকা পয়সা খরচ করে, মানে বিদেশে যারা টাকা পয়সা খরচ করে হ্যাঁ অনেক মাঝে এই এই কাজটা করতে চায় না, কারণ এই কাজটা সবচেয়ে হলো পরিশ্রম কাজ, চিন্তা করছে যে 5 লাখ টাকা দেয় 5 লাখ 10 লাখ এই খামারতে 10-20 লাখ টাকা লাগবো, 10-20 লাখ টাকা দিয়ে আমি এত কষ্ট করে জমকে দিই, যাক বিদেশে আমি 5 লাখ টাকা দেয় 2 মাসে 30-40 হাজার বেতন পাই, তো আমার অনেক কিছু এই কি জিনিসটা কিন্তু বাংলাদেশে করতে যদি পরিশ্রমটা বাংলাদেশে করে তাহলে অনেক আগে যায়, কিন্তু করবে না, কিন্তু বিদেশে যায় তো আরও এসে শ্রম বেশি, হ্যাঁ শ্রম বেশি, কিন্তু এটা বাংলাদেশে করবো না, এটা বিদেশে কি দেখে না, এই জন্য করে যে যত কষ্ট করে বিদেশে কাজ দেয় না, এই বাংলাদেশে যদি এই কাজটা যদি বিদেশে এই কাজটা যদি বাংলাদেশে করে বাংলাদেশে এগিয়ে যায় মানুষ কিন্তু আরও ভালো থাকে, কিন্তু করবো না এটা। আচ্ছা আচ্ছা, আরো কি করতে চান সামনে? সামনে আমাদের কিছু করবো নাকি, আমরা তখন এখানে আসি এটা নিয়ে আসি এটা দেখি কত দূর যায় এটাই, সামনে মনে করেন আমাদের আগের মতো পথ নেই, সরকার যদি আমাকে যদি 5% লোন দেয় তাহলে আগে দিতে পারি, প্রদেশ কুদ্দি খামার দিতে পারি 5% না, তো সোনালী ব্যাংক অন্যান্য ব্যাংক তো দেখছি 4% আমার 5% দিক আমার 4% দেয় ঠিকই, আমার 5% আমরা এগিয়ে যেতে পারি, আমাদের 20% এলা এই ব্যাগে তুলি 5% দিলে আমরা আগে যেতে পারি, প্রতিটা খামার দিতে পারে আগে যেতে পারে, কিন্তু আমরা এই ব্যাগে 5-20% লোন দিতে দেখতে দিচ্ছি আমার খামারের গরু সব শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে দাদা অনেক ধন্যবাদ। শুধু দর্শক আপনারা এই খামারের কথা শুনলেন, ওনারা এখন এই যে মানে খামারে আর খাবারের দাম সব মিলে দুধের দাম খাবারের দাম তারপরে হলো কর্মচারী বেতন এই নিয়ে ওনার খামার আর পোষাচ্ছে না, কিন্তু উনি জানেনই এই একটি কাজ, কাজেই উনি এটা সারতেও পারছেন না ধরেও রাখতে পারছেন না। যদি যারা এই এই কৃষি মন্ত্রণালয়ের সাথে যারা আছেন তারা যদি একটু এই বিষয়গুলি নিয়ে নজর দেন তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিগুলি একটু উপকৃত হয়। এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তবে আমাদের সার্থকতা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।